আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব পাণ্ডুলিপি পর্যায়ে পাঠ কি এবং পাঠে প্রকারভেদ। আজকের এই আলোচনার জন্য তোমাদের প্রধান সহায়ক গ্রন্থ মোহাম্মদ আব্দুল কাইয়ুমের পাণ্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা বইটি। পাঠ সম্পর্কে প্রথমেই বলতে হয়, পাণ্ডুলিপির লিখিত অংশই পাঠ। পাঠের ইংরেজি প্রতিশব্দ হিসেবে বলা হয় টেক্সট। তোমরা বর্তমান যুগে টেক্সট বলতে সাধারণত বুঝে থাকো যে খুদে বার্তায় তোমরা যে কথাটুকু লেখো। এই যে লিখিত অংশটুকু যেমন এই যুগে টেক্সট বলা হচ্ছে, পাণ্ডুলিপি পাঠ বলতেও কিন্তু পাণ্ডুলিপির লিখিত অংশকেই বোঝানো হয়ে থাকে। এখন এই পাণ্ডুলিপির আলোচনায় এবং পাঠের আলোচনায় আমরা একটা জিনিস লক্ষ্য করব যে সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগে যে সমস্ত নিদর্শন পাওয়া গিয়েছে সেই নিদর্শনগুলোর সময়কাল, সাহিত্যের বিষয়বস্তু ইত্যাদি নির্ণয় করার জন্যই কিন্তু পাণ্ডুলিপি পাঠের আয়োজন করা হয়ে থাকে। এবং এই পাণ্ডুলিপির যে লিখিত নিদর্শনগুলো পাওয়া যায় সেগুলোকেই পাঠ বলে। এই পাঠ দু ধরনের হয়ে থাকে। প্রথমত, রচয়িতার নিজ হাতে লেখা অথবা তার স্বাক্ষরযুক্ত পাঠ, আর দ্বিতীয় হল রচয়িতার মূল পাঠ থেকে পরবর্তীতে প্রস্তুতকৃত পাঠ। আমরা প্রথমে আলোচনা করব লেখকের স্বহস্তলিপি বা স্বাক্ষরিক লিপির পাঠ সম্পর্কে। রচয়িতার নিজের হাতে লেখা মূল পুঁথিকে স্বাক্ষরিক লিপি বা লেখকের স্বহস্তলিপি, ইংরেজিতে অটোগ্রাফ বলা হয়। রচয়িতা যদি নিজ তত্ত্বাবধানে কোনো পাণ্ডুলিপি প্রস্তুত করান বা তিনি স্বহস্তে কোনো পাণ্ডুলিপির পাঠ সংশোধন করেন সেগুলোকেও স্বাক্ষরিক লিপি বা লেখকের স্বহস্তলিপি বা পাঠ বলা হয়। অটোগ্রাফ বা লেখকের স্বহস্তলিপি প্রাপ্তি একটি দুর্লভ ঘটনা। ডক্টর মজহারুল ইসলাম কবি হেয়াত মামুদের জঙ্গনামা গ্রন্থের একটি স্বহস্তলিপি পাঠ উদ্ধার করেছিলেন কবির বংশধরদের নিকট থেকে। মধ্যযুগের মুসলিম মহিলা কবি রহিমুন্নেসার স্বহস্তলিখিত পাণ্ডুলিপি দৌলতুজির বাহারাম খানের লাইলি মজনু কাব্যের, সেটি বর্তমানে বাংলা একাডেমিতে সংরক্ষিত আছে। উক্ত পাণ্ডুলিপির শেষে লিপিকরের অর্থাৎ কবি রহিমুন্নেসার আত্মবিবরণী রয়েছে। উক্ত আত্মবিবরণী কবি রহিমুন্নেসার স্বহস্তলিপি বা অটোগ্রাফের নিদর্শন। তাহলে দেখা যাচ্ছে স্বহস্তলিপি বা অটোগ্রাফ বা স্বাক্ষরিক লিপি বলতে বুঝায় রচয়িতার কোনো নিজস্ব রচনা বা অন্য কোনো লেখকের রচনার নিচে যদি লিপিকর তার আত্মবিবরণী সংযোজন করেন সেগুলো। স্বাক্ষরিক লিপি বা লেখকের স্বহস্তলিপির পাঠ প্রামাণিক, এ কথা সত্য, কিন্তু সর্বদা তা নির্ভুল বা প্রমাদমুক্ত হয় না। আমি একটি শব্দ ব্যবহার করলাম, প্রমাদ। প্রমাদ অর্থ ভুল। এর কাছাকাছি আরেকটি শব্দ আছে, তোমরা হয়তো স্মরণ করতে পারো, প্রমোদ। প্রমোদ অর্থ বিনোদন। খেয়াল করবে প্রায় সমোচ্চারিত কিন্তু ভিন্নার্থক কিছু শব্দ আছে বাংলা ভাষায়, সেই শব্দগুলোর প্রয়োগের সময়
সতর্কতার সঙ্গে করবে, যেন শব্দের অপপ্রয়োগ না হয়। আমি এই ফাঁকে আরেকটু মনে করিয়ে দিই, বাংলা শব্দের অর্থের জন্য সবচেয়ে ভালো অভিধান বাংলা সংসদ অভিধান তোমরা ব্যবহার করবে। যখনই কোনো শব্দের অর্থ নিয়ে দ্বিধা তৈরি হবে বা কৌতূহল তৈরি হবে, তখনই দয়া করে বাংলা সংসদ অভিধান দেখে নেবে। যা হোক, এবার মূল প্রসঙ্গে চলে আসছি। লেখকের সহস্তলিপিতে কিছু ভুলও দেখা যায়। যেমন প্রথমেই যে ভুলটি থাকে, ভাষাগত ত্রুটি। এই ভাষাগত ত্রুটি আবার দুইভাবে হতে পারে, ব্যাকরণগত অশুদ্ধি আর শব্দের অপপ্রয়োগ। এছাড়া বর্ণাশুদ্ধি বা বানান ভুলও হতে পারে। এরপরে শব্দ বা বর্ণচ্যুতি, অনেকটা স্লিপ অফ পেন যেটাকে বলা হয়, সেটাও ঘটতে পারে। যেমন বসন, ব দন্ত স দন্ত ন, এই স্থলে দন্ত স কোনো কারণে বাদ পড়ে গেল, শব্দটি হয়ে গেল ব ন বন। আবার বর্ণ বিপর্যয় হতে পারে, ক ম ল অর্থাৎ কমল, এই স্থানে কলম হয়ে যেতে পারে ক ল ম। কখনো কখনো পানি বা কালির দাগ লেগেও বিকৃতি বা অস্পষ্টতা বা ভুল সৃষ্টি হতে পারে। আবার লিখিত বর্ণ বা শব্দের উপর সংশোধন ক্রিয়াজাত বা ওভার রাইটিং করার জন্য কিছু ভুল হতে পারে। এই ভুলগুলো অটোগ্রাফে বা স্বাক্ষরিক লিপির পাঠ বিকৃতির কারণ যেমন হয়, আবার এগুলোকে এই পাঠগুলো থেকে যখন পরবর্তীতে অনুলিপি বা প্রতিলিপি তৈরি হয়, সেগুলোতেও কিন্তু এই ভুলগুলো ধারাবাহিকভাবে বর্তে যায়। এবারে আমরা আলোচনা করব প্রতিলিপি সম্পর্কে। লেখকের সহস্তলিপি বা অনুলিপি থেকে প্রস্তুতকৃত পাঠকে প্রতিলিপি বলে। প্রতিলিপির ইংরেজি প্রতিশব্দ ট্রান্সমিটেড টেক্সট। ট্রান্সমিটেড অর্থ বিস্তৃত, অর্থাৎ ওই যে প্রথমে একটি লিপি থেকে বা পাঠ থেকে পরবর্তীতে আরও যতগুলো পাঠ তৈরি করা হচ্ছে, এর ফলে এই পাঠের সংখ্যার যে বিস্তৃতি ঘটছে, সেজন্যই প্রতিলিপিকে ট্রান্সমিটেড টেক্সট বলা হয়ে থাকে। এই প্রতিলিপিতে কতগুলো বিষয় লক্ষ্য করা যায়। প্রতিলিপি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয়, আমরা বর্তমান যুগে প্রযুক্তির সাহায্যে যে প্রতিলিপি সৃষ্টি করি, যেটিকে বলা হয় ফটোকপি, সেটিও কিন্তু এ যুগের প্রতিলিপি। কিন্তু যান্ত্রিক এই প্রতিলিপিতে পাঠের কোনো রকম হেরফের হয় না। অন্যদিকে হাতে লেখা প্রতিলিপির ক্ষেত্রে কখনোই একটি আরেকটির হুবহু অনুলিপি হয় না, কারণ লিপিকর যে পুঁথি দেখে নকল করে তাকে আদর্শ পুঁথি বা এক্সাম্পলার বলা হয়। সে আদর্শ পুঁথির পাঠ এবং লিপিকরের প্রতিলিপির পাঠ এক হয় না। লিপিকরকৃত অনুলিপিতে প্রচুর ভুলভ্রান্তি প্রবেশ করে। আবার পরবর্তীকালে উক্ত প্রতিলিপি থেকে যখন আরও কিছু প্রতিলিপি সৃষ্টি হয়, সেগুলোতেও ভুল বা পাঠ বিকৃতির সংখ্যা ক্রমান্বয়ে
বাড়তে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বিশেষ গ্রন্থে যদি দুটো পাণ্ডুলিপি পাওয়া যায় এবং তাদের রচনাকাল যদি যথাক্রমে 200 বছর এবং 100 বছর আগের হয়, তবে এটা খুব স্বাভাবিক যে 200 বছর আগের পুঁথির তুলনায় 100 বছর আগের পুঁথিতে পাঠ বিকৃতির সংখ্যা বেশি হবে। এই লিপি পরম্পরায় ভুলের সংখ্যা কিভাবে বাড়তে থাকে তার একটি সংক্ষিপ্ত হিসাব আমি দিচ্ছি। মনে করা যাক, প্রথম পুঁথিতে 100 ভাগ শুদ্ধ পাঠ ছিল। সেখান থেকে যখন দ্বিতীয় প্রতিলিপি তৈরি করা হবে, সেটিতে হয়তো শতকরা 3 ভাগ অশুদ্ধি ঘটে থাকতে পারে। এই খ সংখ্যক প্রতিলিপি থেকে যখন গ সংখ্যক প্রতিলিপি তৈরি করা হবে, তখন সেখানে আরও শতকরা 3 ভাগ অশুদ্ধি ঘটতে পারে এবং চতুর্থ প্রতিলিপিতে এটি আরও 3 ভাগ কমে যাবে। অর্থাৎ অঙ্কের হিসেবে বলা যায়, ক সংখ্যক পুঁথিতে শতকরা 100 ভাগ শুদ্ধ পাঠ আছে, খ পুঁথিতে শতকরা 97 ভাগ শুদ্ধ পাঠ থাকবে, গ পুঁথিতে শতকরা 94 ভাগ শুদ্ধ পাঠ থাকবে আর ঘ পুঁথিতে শতকরা 91 ভাগ শুদ্ধ পাঠ থাকবে। তাহলে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে প্রতিলিপিতে ভুলের সংখ্যা বাড়তে থাকে। একটি পুঁথির পাঠ কতটা বিশুদ্ধ হবে তা অনেকাংশে নির্ভর করে এই লিপি পরম্পরায় সে পুঁথি লেখকের সহস্তলিপি বা স্বাক্ষরিক পাণ্ডুলিপির কতটা কাছাকাছি তার উপর। কোনো পাণ্ডুলিপি যদি আয়তনে খুব বড় হয়, তবে সেক্ষেত্রে অনেক সময় একাধিক লিপিকর দ্বারা অনুলিখিত হতে পারে। একাধিক লিপিকরের লিপিকৃত পাণ্ডুলিপিটি একই সময়ে একই স্থানে এবং একটি আদর্শ পুঁথি অবলম্বনে নকল হতে পারে। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং একাধিক আদর্শ দেখেও লিপিকরেরা নকল করতে পারেন। সেক্ষেত্রে একটি বৃহদাকার পাণ্ডুলিপির হস্তাক্ষর, লিপি এবং কাগজকালি ইত্যাদির পরীক্ষা করে সে সকল তথ্যের অনুসন্ধান করা হতে পারে। এভাবে প্রতিলিপিতে ক্রমশ ভুলের সংখ্যা বাড়তে পারে বা পাঠের বৈসাদৃশ্য বেড়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব প্রতিলিপির প্রকারভেদ নিয়ে। প্রতিলিপি 4 প্রকার। প্রথম প্রকার অনুমোদিত বা সংরক্ষিত প্রতিলিপি, যার ইংরেজি প্রতিশব্দ প্রটেক্টেড বা লাইসেন্সড ট্রান্সমিশন। এবার আসা যাক অনুমোদিত বা সংরক্ষিত প্রতিলিপি সম্পর্কে আলোচনায়। গ্রন্থকার বা তার প্রতিনিধি অথবা বিদগ্ধ কোনো পাঠক অথবা মালিকের তত্ত্বাবধানে কিংবা রাজ পৃষ্ঠপোষকতায় প্রস্তুত পাণ্ডুলিপিকে অনুমোদিত বা সংরক্ষিত পাণ্ডুলিপি বলা চলে। অনুমোদিত প্রতিলিপি অনেকটাই বিশ্বস্ত, কারণ সেখানে পাঠ প্রায় নির্ভুল থাকে। স্বাক্ষরিক পাণ্ডুলিপির ন্যায় এ ধরনের প্রতিলিপিও অবশ্য প্রায় দুর্লভ বলা চলে। এবার আসি দ্বিতীয় প্রকারভেদে। এটিকে বলা হয় বিশৃঙ্খল
বা অননুমোদিত প্রতিলিপি ইংরেজিতে বলা হয় হ্যাপাজার্ড বা আনলাইসেন্সড ট্রান্সমিশন। বুদ্ধিহীন স্বল্পশিক্ষিত বা অজ্ঞ লোক দ্বারা অযত্নে লিপিকৃত পাণ্ডুলিপিকেই বিশৃঙ্খল বা অননুমোদিত প্রতিলিপি বলা হয়। এ জাতীয় প্রতিলিপি প্রচুর পাওয়া যায়। উল্লেখ্য, এই অননুমোদিত প্রতিলিপিতে পাঠ বিকৃতি ও পাঠ বিচ্যুতির পরিমাণ খুব বেশি। প্রতিলিপির তৃতীয় প্রকারভেদটির নাম সংশোধিত প্রতিলিপি বা রিভাইজড ট্রান্সমিশন। প্রতিলিপির তৃতীয় প্রকারভেদটি সম্পর্কে এবার আলোচনা করছি। এটিকে বলা হচ্ছে সংশোধিত প্রতিলিপি। এ জাতীয় প্রতিলিপিতে পৃষ্ঠার চারপাশে বা পংক্তির মধ্যস্থ যে কোনো জায়গায় চরণের অশুদ্ধি বা বিচ্যুতির সংশোধন থাকে। সংশোধিত প্রতিলিপি স্বয়ং লিপিকর অথবা অন্য কোনো পাঠ পরীক্ষক বা রিভাইজার দ্বারা সংশোধিত হতে পারে। ভুল সংশোধনের এই রীতি প্রাচীন অশোকলিপির যুগ থেকে চলে এসেছে। অশোকলিপিতে সংশোধিত শব্দ বা অক্ষর চরণের নিচে বা উপরে সংযোজিত হতো, কিন্তু সেই সংশোধনটি কোন চরণের বা কোন অক্ষরের তার কোনো নির্দেশ থাকত না। কিন্তু পরবর্তীকালে সংশোধনী চিহ্ন যথাস্থানে চিহ্নিত করার প্রথা প্রচলিত হয়েছে। প্রাচীন যুগের বাংলা পুঁথিতে অশুদ্ধি সংশোধন দুভাবে হতো। প্রথমত, অশুদ্ধ শব্দ অক্ষর বা চরণের ভুল ধরা পড়লে তা স্পষ্ট করে কেটে দিয়ে সংশোধিত পাঠ সংশ্লিষ্ট চরণের উপরে নিচে বা পাশে লেখা হতো। সংশোধনের যথাযথ স্থান নির্দেশের জন্য বিশেষ বিশেষ চিহ্নেরও ব্যবহার লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, বর্জনজাত অশুদ্ধি সংশোধনের জন্য স্বস্তিকা, বিন্দু, কাটা চিহ্ন, যোগ চিহ্ন, অর্ধচন্দ্র, তারকা, বিসর্গ প্রভৃতি চিহ্ন ব্যবহার করে সংযোজিত শব্দ অক্ষর বা চরণ সংশ্লিষ্ট ছত্রের উপরে নিচে বা পাশে লেখার প্রথা প্রচলিত ছিল। পুঁথির এই সংশোধিত পাঠকে তোলা পাঠ বলা হয়। বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে তোলা পাঠ লেখার একটি বিশিষ্ট রীতি লক্ষ্য করা যায়। লেখার আশেপাশে লিখিত তোলা পাঠের সঙ্গে সংশ্লিষ্ট চরণ নির্দেশক সংখ্যা থাকে এবং সংশ্লিষ্ট চরণের কোথায় সে তোলা পাঠ বসবে তা একটি অর্ধচন্দ্র চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে লিখিত কোনো বর্ণ, পদ বা চরণাংশ পাঠ সংশোধনের প্রয়াসে বাতিল করার বিশিষ্ট রীতিও লক্ষ্য করা যায়। অবাঞ্ছিত লেখা বাতিল করার জন্য লেখার উপর কলম চালিয়ে কাটার প্রচলিত রীতি শ্রীকৃষ্ণ কীর্তনের পাণ্ডুলিপিতেও লক্ষণীয়। কিন্তু এই পদ্ধতিতে পুঁথির পাতা অপরিচ্ছন্ন হয়, তাই কর্তনীয় শব্দ বা শব্দগুচ্ছের উপরে দশমিক চিহ্নের ন্যায় দুটি বিন্দু বর্ণবর্জনের সংকেত রূপে কখনো কখনো ব্যবহার করা হয়েছে। চরণের আশেপাশে অশুদ্ধি সংশোধন ছাড়াও লিখিত বর্ণ, শব্দ বা বাক্যের উপর কলম চালিয়ে অর্থাৎ ওভাররাইটিং করেও পাঠ সংশোধন করা হয়ে থাকে। সংশোধিত পাণ্ডুলিপি থেকে প্রতিলিপি তৈরি করতে যথেষ্ট সাবধানতার প্রয়োজন হয়। পরবর্তী লিপিকর যদি সুবিবেচক, সাবধানী এবং শিক্ষিত না হয় তাহলে অজ্ঞতাবশত সংশোধিত বা সংযোজিত অংশে যথাস্থানে অনুলিখনে
ব্যর্থ হতে পারে। ফলে মূল পাঠ ও সংশোধিত পাঠ বিচিত্রভাবে একত্রিত হয়ে অদ্ভুত পাঠ বিকৃতির সৃষ্টি করে ফেলতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটি সংশোধিত প্রতিলিপি। ডক্টর তারাপদ মুখোপাধ্যায়ের অনুমান, কমপক্ষে 5 জন সংশোধক স্বাধীনভাবে গোটা পুঁথির পাঠ সংশোধন করেছিলেন। পুঁথির তোলাপাঠ বিচারে নিঃসন্দেহে বলা যায় সংশোধকদের কারো কাছে আদর্শ পুঁথি বা এক্সাম্পলার ছিল না। সংশোধনের কয়েকটি ক্ষেত্রে নিঃসন্দিগ্ধ লিপিকর প্রমাদ সংশোধিত হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সংশোধকদের তোলাপাঠ অনুমিত পাঠ এবং তা মূল পাঠের উপর হস্তক্ষেপের সামিল। প্রতিলিপির চতুর্থ প্রকারভেদটির নাম পাঠ মধ্যস্থ শূন্যস্থান বিশিষ্ট প্রতিলিপি। ইংরেজিতে বলা হয় ট্রান্সমিশন উইথ ল্যাকুনাল গ্যাপস। পাঠ মধ্যস্থ শূন্যস্থান বিশিষ্ট প্রতিলিপিতে লিপিকরের অযত্ন, অজ্ঞতা বা পাঠোদ্ধারে অসামর্থ্যের ফলে পদ বা চরণ মধ্যবর্তী পাঠ বিকৃতিজনিত শূন্যস্থানের সৃষ্টি হতে পারে। লিপিকর আদর্শ পুঁথির হস্তাক্ষর পড়তে না পেরে প্রায়শই এ জাতীয় শূন্যস্থানগুলো তার নিজের মতো করে পূর্ণ করে থাকেন। এই প্রতিবর্ণীকরণের ফলে সেখানেও কিন্তু ভুলের সৃষ্টি হতে পারে। এভাবে পাঠমধ্যস্থ শূন্যস্থান বিশিষ্ট প্রতিলিপিতে ভুলের সংখ্যা ক্রমশ বেড়ে যেতে পারে। আমাদের আজকের আলোচনার শেষে লক্ষ্য করবে এখান থেকে কিছু টিকা পাওয়া যাবে, এগুলো তোমরা পড়ে নিও, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টিকাগুলো হচ্ছে পাঠ, স্বাক্ষরিক লিপি বা অটোগ্রাফ, তোলা পাঠ, আদর্শ পুঁথি বা আদর্শ ইত্যাদি। এ প্রসঙ্গে আরেকটু কথা বলি, এর আগের ক্লাসে তোমাদের কিছু সহায়ক গ্রন্থের নাম দিয়েছিলাম, সেই গ্রন্থগুলোর মধ্যে আজকে 3টি আমি দেখাচ্ছি। এগুলো তোমরা সম্ভব হলে সংগ্রহ করে পড়াশোনা করবে। আজকে এতক্ষণ যে আলোচনা হলো, আশা করি পাঠ কাকে বলে, পাঠ কত প্রকার ও কী কী, প্রত্যেকটির প্রকারভেদ এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের বোধগম্য হয়েছে। আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো সবাই, সকলের কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ।